বন্ধুরা সন্দীপ গাঙ্গল ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা বড় ঘোষণা পূর্ব রেলের তরফ থেকে হোলিতে ছুটবে একাধিক অতিরিক্ত ট্রেন তো জানুন কোথা থেকে কোথা পর্যন্ত এই ট্রেনগুলি ছুটবে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঠানো তো বন্ধুরা পূর্ব রেলের পক্ষ থেকে হোলি উপলক্ষে ছটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া আছে এই সিদ্ধান্তর ফলে হোলিতে অতিরিক্ত ষোলো হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন এই ট্রেনে শিয়ালদা গোরখপুর শিয়ালদা গয়া শিয়ালদা পুরী কলকাতা জয়নগর আহমেদাবাদ মালদা আনন্দবিহার মালদা বাল মধ্যে বিশেষ ট্রেন চলাচল করা হবে তার পাশাপাশি বাইশ বাইশে মার্চ সন্ধে ছটার সময় শিয়ালদা থেকে গোরখপুর উদ্দেশ্যে স্পেশাল ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে গোয়ার উদ্দেশ্যে স্পেশাল ট্রেন ছাড়বে চব্বিশে মার্চ রাত্রিবেলা সোয়া নটার সময় শিয়াল থেকে পুরীর উদ্দেশ্যে স্পেশাল ট্রেন আঠাশে মার্চ রাত্রিবেলা এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে ছাড়বে বাইশে মার্চ এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ছাড়বে কলকাতা থেকে জয়নগরে ট্রেনটি মালদা থেকে পঁচিশে মার্চ সকালবেলা সাড়ে নটার সময় বিহারে ট্রেনটি ছাড়বে বালসা মালদা টাউন হোলি স্পেশাল আগামী একুশে মার্চ এবং আগামী আঠাশে মার্চ রাত্রিবেলা দশটার সময় বালসা ছেড়ে আসবে এবং সেটি এসে পৌঁছাবে তৃতীয় দিন সকালবেলা নটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে অন্যদিকে মালদা বালসা হোলি স্পেশাল আগামী মালদা টাউন থেকে ছাড়বে চব্বিশে এবং একত্রিশে মার্চ সকালবেলা নটা বাজে তিরিশ মিনিটে তার পাশাপাশি উল্লেখ্য দোল উৎসব আগামী পঁচিশে মার্চ রঙের উৎসব যেতে মেতে উঠে আট থেকে আশি সবাই ইতিমধ্যে দোকান দোকান দেখা গেছে আবির ও রঙের ব্যবহার রঙের উৎসব অনেকেই ঘুরতে বেরিয়ে পড়েন তাই স্বাভাবিক যাত্রীদের চাপ বাড়াতে রেলের উপর এবং যাত্রীদের কথা মাথায় রেখে রেলের অতিরিক্ত বেশ কিছু চালানোর সিদ্ধান্ত নিয়ে এবার বন্ধুরা আশা করে বুঝতে পারেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিও ভালো লাগবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবে সবাইকে সঙ্গে ধন্যবাদ